লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল আমার নাম মনিরুজ্জামান ভূঁইয়া আমার বাড়ি বড়ুয়াথাড়ায় আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি এই দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছেন তিনি আমার পিতা এবং ওনার পুত্র দাদু আপনার বাবা যে এলাকা ও সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার পরিচয় যা বিবরণ আমার বাবা 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এই 2 নম্বর সেক্টরটি ছিল আমাদের বর্তমান সাতপুর কুমিল্লা নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জেলা নিয়ে ১৯৭১ সালে যেদিন আমার বাবা মুক্তিযুদ্ধে চলে যান তার আগে দিন উনি আমাকে খুব মারধর করেছিলেন যে কোনো একটা কারণে আমাদের স্টেশনের পাশে একটা রেলরোডের পাশে আমার আব্বা আমাকে একটা বসে আমার কাছে মোটামুটি পিতা নিয়ে গিয়েছিলেন তারপর থেকে ওনাকে প্রায় দীর্ঘ 7-7 আমরা দিয়েছিলেন একদিন ভাদ্র মাস তখন পানি খরচা করছে আমাদের বাড়ির পাশে একটা খালের মতো ছিল এবং শুক্রবার দিন আমার বাবা এই পানি সাথে সেদিন খুব অতি গোপনে বাড়িতে এসেছিলেন এটি আমার একটা স্মৃতি দ্বিতীয় স্মৃতি কী হচ্ছে যেই দিনটা ছিল 13 ডিসেম্বর 1971 সে যুদ্ধের শেষ পর্যায়ে আমি এবং আমার বাবা বিশেষ করে আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম আমাদের আত্মীয় বাড়িতে সেই ডাকাতিয়া নদীর কাছাকাছি সাতক্ষত্রিয়া গ্রাম সেখানে আমার মায়ের খালার বাড়ি ওখানে 13 ডিসেম্বর রাতে আমার বাবার সাথে আমাদের দ্বিতীয়বার দেখা হয় পরদিন আমাদের এলাকা থেকে পাকিস্তানি সৈন্যরা চলে গিয়েছিল এর আগে মুজফরগঞ্জ এবং লাকসাম থেকে দুদিক থেকে 20টির মতো সেলিং টিয়া সেলের আক্রমণ ঘটেছিল এবং আমাদের এলাকা সেদিন পরদিন 14 ডিসেম্বর মুক্তি পেয়েছে সেই আমি আমার বাবার সাথে ওই 14 ডিসেম্বর সকালে বাড়ি থেকে আসছিলাম ওখান থেকে ওই দিন রাত্রে আমার বাবা ওখানে আমাদের সাথে দেখা হয়েছিল সে তোমার সেটা হলো চিতোষী সেখান থেকে আসার পথে আমার বাবার কাছে একটা অস্ত্র ছিল স্ট্যান্ডগান সেটা ওনার কবর নিচে চাদর নিচে ছিল আমাদের স্টেশনে আসার পরে আমার এক মামা নাম সান্তা
ওনার কাছে একটা সেলার ছিল এবং তিনি একটু ইয়ার কি করে, আমার বাবা তো তার দুলা ভাই, একজন ইয়ার কি করে বলেছিল যে আমার বাবা ওনাকে ইয়ার কি বলছে, তোমরা তো সব মুক্তিযুদ্ধ স্যার, আমরা সাধারণ মানুষ। এখন আমার মামা কি করলো, ওনার বাবার নিচে হাত দিয়ে একবার সব মানুষের সামনে অস্ত্রটা উঠিয়ে ধরলেন, সেটা ছিল স্ট্যান্ড গান। এটা একটা দৃশ্য আমার, সেই স্মৃতিটা আমার এখনো মনে পড়ে। আচ্ছা দাদু, আপনার গ্রাম বা এলাকায় কোনো গণকবর আছে কি, থাকলে দাবি করুন। আমার এলাকায় কোনো গণকবর নাই। ধন্যবাদ দাদু, আপনি আমাদের সকলের প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ।